আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতে যে 17 নম্বর বা সেই স্কুল যেটা রয়েছে তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনের অঙ্কগুলো দেখব। তো একের আইতে দিয়েছে একটা মান নির্ণয় করতে দিয়ে দিয়েছে, তো রেখা বন্ধনী তো 30 থেকে এটা 30 বিয়োগ 18 হবে, 24 থেকে 6 মাইনাস করলে 18 হয়, তাহলে 30 থেকে 18 মাইনাস হলে 2 12, তাহলে অ্যানসারটা হবে 12। দুইতে বলেছে দুইয়ের পাঁচের সমতুল্য একটা ভগ্নাংশ, তো আমি এটা দুটোকেই দুই দিয়ে গুণ করেছি তাই আমার হয়েছে 4/10। তাহলে দুইয়ের পাঁচের সমতুল্য একটি ভগ্নাংশ 4/10 হয়ে আমি লিখেছি, এটা অন্য আরও অনেক সংখ্যা হতে পারে। তিন বলেছে যে এই সংখ্যাটিতে আটের স্থানীয় মান, তাহলে আট এখানে আছে হাজারের ঘরে তাই 8000। চারেতে কতগুলো কোণের মান দিয়ে বলেছে সূক্ষ্ম কোণ কোনটা, 98 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে শূন্যর থেকে বড় কিন্তু 90-এর থেকে ছোট, আর 90-এর থেকে বড় 180-এর থেকে ছোট হলো স্থূলকোণ, যেটা হচ্ছে 95 এবং 95টা হচ্ছে স্থূলকোণ আর 183 হচ্ছে প্রবৃদ্ধকোণ, 180-এর থেকে বড় আর 360-এর থেকে যে ছোট কোণ যেগুলোকে প্রবৃদ্ধকোণ বলে, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, এটা প্রবৃদ্ধকোণ। তো আমাদের সূক্ষ্মকোণ জানতে চেয়েছে সেটা হচ্ছে 89 ডিগ্রি। পাঁচে বলেছে 4378-এর কাছাকাছি হাজারের গুণিতক, হাজার মানে আমরা শতকের অঙ্ক দেখে এর হাকার এই সংখ্যাটার কাছের হাজারের গুণিতকটা বার করব। তো সংখ্যাটা যেহেতু পাঁচের থেকে ছোট তাই হাজারের অঙ্ক যা ছিল তাই থাকবে, বাকি তিনটে শূন্য হয়ে যাবে, তো সেই অনুযায়ী এটা হচ্ছে 4000। দুইয়ের আয়তে বলেছে 18, 24, 42 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটা বলেছে তাই আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করব। তাহলে লসাগু বার করে দেখা যাচ্ছে 504, তো নির্ণয় সংখ্যাটা হচ্ছে 504, এটা হবে অ্যান্সার। আচ্ছা, দুই বলেছে দুর্গাপুরের রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, তো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ, তাহলে হাবিব দিয়েছে এক্স, তাহলে এক্সের দ্বিগুণ মানে 2x অপেক্ষা 10 টাকা বেশি, তার মানে +10, তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল, তাহলে হাবিব দিয়েছে এক্স টাকা চাঁদা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, মুস্কান চাঁদা দিল 2x + 10 টাকা। আচ্ছা, তিনেতে বলেছে কোন একটা দেশের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ কিলোমিটার, বনভূমি এত বর্গ কিলোমিটার আর নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে, বনভূমি আর নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত, তাহলে এই বনভূমি এবং নদী অববাহিকা মোট কতটা বর্গ কিলোমিটার এই দুটো যোগ করব, করে এর থেকে যোগফলটা বিয়োগ দিলেই বাকি অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তার মানে একটা যোগ করতে হবে আর একটা বিয়োগ করতে হবে, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে এত, বনভূমির নদী অববাহিকা জুড়ে মোট ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে বাকি ক্ষেত্রফল বিয়োগ করে দিয়ে এই যে 29,523 বর্গ কিলোমিটার হচ্ছে বাকি জায়গার ক্ষেত্রফল। চারে বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহ, মানে 7 দিনে 175 কিলোগ্রাম চাল লাগে, 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে, তো জন সংখ্যা, চালের পরিমাণ, দিন সংখ্যা, 500 জন ছাত্র, 175 কিলোগ্রামের চাল, এক সপ্তাহ, 7 দিন, 400 জন ছাত্রে, তার মধ্যে 75 কিলোগ্রাম চাল খরচ হয়ে গেছে, তাহলে আছে 100 কিলোগ্রামে কতদিন চলবে। তো ছাত্র সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, চালের পরিমাণ, দিন সংখ্যা সরল সম্পর্ক, মানে বেশি চাল থাকলে বেশি দিন চলবে, কম চাল থাকলে কম দিন চলবে, কম চাল থাকলে কম দিন চলবে। তো 500 জন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 দিন, তাহলে একজন, তাহলে জন কমে গেল, তাহলে আমার দিন বেড়ে যাবে, তাই 7 × 500 যখন চালটা স্থির আছে, চালের পরিমাণটা নির্দিষ্ট আছে। এবারে একজন ছাত্রের এত চালে যদি এতদিন যায়, তাহলে সেখানে যদি চালের পরিমাণ কমে যায়, এখানে দেখো জনটা স্থির আছে, চালের পরিমাণ কমে গেছে, তাহলে আমার দিন কমে যাবে, তো সেই জন্য 175টা নিচে হরেতে বসেছে। আবার দেখো একজন ছাত্রের 1 কিলোগ্রাম চালে যদি এতদিন যায়, সেখানে 400 জন এসে গেছে, তার মানে জন বেড়ে গেল, তাহলে জন বেড়ে গেলে দিন কমে যাবে, হ্যাঁ চালটা নির্দিষ্ট আছে, তাহলে আমার সেই জন্য 400টা বসলো, গুণ হয়ে হরেতে 175-এর পাশে গুণ হয়ে 400টা বসলো। আবার এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, 400 জনের, তাহলে 1 কিলোগ্রাম চালে এতদিন যাচ্ছে, সেখানে 400 জনটা স্থির আছে, মানে জন সংখ্যাটা স্থির আছে, চালটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বেশি চাল দেওয়া হয়েছে, তাহলে আবার বেশি দিন যাবে, তো সেই জন্য 100টা আবার ওপরে লবে, 7 × 500 × 100 হয়ে বসলো। তো কাটাকুটি হয়ে আমাদের হচ্ছে কতদিন চলবে, 5 দিন চলবে। পাঁচে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, তো যে কোনো একটা সমবাহু ত্রিভুজ এঁকে দেবে দিলে হয়ে যাবে, যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের 17 নম্বর স্কুল বা সেন্স ডে স্কুল তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের অঙ্কগুলো।
তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।